হাই, এই যে আমি কয়েকটা কমেন্ট লিখে নিয়েছি, হেটার্সদের কমেন্ট লিখে নিয়েছি, দেখতে পাচ্ছ? উপরটা না, হেটার্সদের কমেন্ট লিখে নিয়েছি, এগুলো আমি এখন পড়বো। ওদের অনেক অভিযোগ আমার সম্পর্কে, প্রচুর অভিযোগ। খুব ভালোবাসে না হেটার্স না আমাকে, তাই আজকে আমি হেটার্সদের কমেন্ট করবো। দেখি, ওরা তো হেটার্স না, ধরতে গেলে আমাকে কিছু ভালোবাসে, ভালোবাসে বলেই তো আমার ভিডিওগুলো দেখে, ভালো না বাসলে তো আমার ভিডিও দেখি না। কমেন্টে ওরা যা বলুক না কেন, আমার হেটার্সরা যা বলুক না কেন, মন দিয়ে আমাকে ভালোবাসে, এর জন্যই তো আমাকে এত এত করে ওয়াচ টাইম, মানে ডলার দেয়, তাই না? বেশিরভাগ তো লাভার্সদের থেকে হেটার্সদের এই ডলারে মানুষে, মানে আমরা ডলার বেশি পাই। হেটার্স না দেখলে তো আমরা পেতামই না। আমার লাভার্সরাও আছে, লাভার্সটা তো আমার, আমার পুরো আমার, কিন্তু তার সঙ্গে সঙ্গে হেটার্সরাও আমার। তার জন্য আজকে আমি হেটার্সদের প্রশ্নগুলো আমি তোমাদের কাছে তুলে ধরবো, ওদের অভিযোগ, ওদের কি বলবো, মানে আমার প্রতি, দিদির প্রতি রাগ বলো, অভিযোগ বলো, সবই আমি তোমাদের তুলে ধরবো। তাহলে চলো শুরু করি। আর প্রথমে বলি, তোমাদের উপরে আমি কোনো রাগ করিনি। তোমরা যে আমাকে এরকম বাজে বাজে কমেন্ট করো, আমি এক ফোঁটা রাগ করি না, সত্যি বলছি এক ফোঁটা রাগ করি না। আগে কষ্ট হতো, এখন আর কষ্ট হয় না, আমি একটু রাগ করি না। আমি চাই তোমরা আরও ভালো থাকো। যারা আমাকে বাজে বাজে কথা বলে, আমি চাই তারা আরও 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 যাতে ভালো থাকে। তাহলে প্রথমেই বলবো, পিঙ্কি পিঙ্কি কে না, যা একজন লিখেছে পিঙ্কি সাহা, ওর নাম। তুই তো 80 বছরে মরা শুকনো বুড়ি, তোকে কেউ পাত্তা দেয় না। প্রথমে বলি পিঙ্কি সাহাকে, পাত্তা দেয় কি দেয় না, আমি যদি তোমাকে মানে পুরোটা ভিডিও করে দেখাতে পারতাম না, আমার থেকে খুশি কেউ হতো না, কিন্তু আমি দেখাতে পারবো না, ঠিক আছে, দেখাতে পারবো না, সব দিক দিয়েই অসুবিধা। তোমাকে দেখিয়ে দিতাম, মাকে চ্যালেঞ্জ দিয়ে দেখিয়ে দিতাম যে দেখো কয়জন আমাকে পাত্তা দেয় কি দেয় না। আমার সব কিন্তু রেডি করা আছে, আমি তাও ছাড়তে পারছি না, সব রেডি করা। আর তুমি ভালো মতনই জানো আমি তো কাঁচা জিনিস না, আমি তো পাকা জিনিস, সব সময় প্রমাণ না রেখে কোনো কাজ করি না। অতএব আমি দেখিয়ে দিতাম তোমাকে যে আমাকে কেউ পাত্তা দেয় কি দেয় না। ও ছেলেদের কথা বলতেছে তো, সে ছেলেদের কথাই বলছি, ছেলেরা আমাকে পাত্তা দেয় কি দেয় না, মানে আমার সোনারা আমাকে পাত্তা দেয় কি দেয় না। তারপর স্নেহা রায় ও লিখেছে, তুমি নিজেরটা দেখো, তোমার ছেলেকে কে বিয়ে করে তার ঠিকানা নেই। স্নেহা রায়কে বলছি যে স্নেহা, আমি তো আর কেয়ার মতো বিএ ড্যাশ ড্যাশ এ, এটা না গা ড্যাশ ছি, ওরকম তো না। আমার পাড়াতে একটু এসে কাইন্ডলি খোঁজ নিয়ে যেও, আমি কেমন মেয়ে বলে দেবে, আমি কেমন মেয়ে বলে দেবে আমার পাড়ার লোক, ঠিক আছে। আমি 12
12 জনের ভাত খাওয়া এম আর জি না, ঠিক আছে? 12 জনের ভাত খাওয়া এম আর জি না, ঠিক আছে? এই জন্য আমার ছেলে সুন্দর একটা বৌমা পাবো, মানে আমার ছেলে একটা ভালো একটা বউ পাবে, হয়ে গেল। চন্দন দেবনাথ ও লিখেছেন, ঝুমা তোর যদি সাহস থাকে তুই কেয়াদের বাড়িতে গিয়ে ওর সামনে গিয়ে বল। চন্দনকে বলছি, ইউটিউবে বলো, আমার ফ্যামিলিতে বলো, সবাই জানে আমার মতো সাহস কারণ নেই, একা একটা নারী সবচেয়ে ভারী। আমার নিজের পরিবাররাই আমার সঙ্গে পাঙ্গা নিতে চায় না, আমার নিজের পরিবাররা। তা কি এত অনেক ইয়ে। আমি আমার যদি সেরকম ইয়ে থাকতো তাহলে আমি ওর সামনে গিয়েই বলতাম। কারণ আমার ছেলে ছোট, ও রাস্তাঘাট ঠিক মতো চেনে না, যতক্ষণে ও মানে বড় না হবে রাস্তাঘাট না চিনবে ওকে নিয়ে আমি যেতে পারবো না। অবশ্যই যাব রাস্তাঘাট, বড় মানে ও বড় হলে রাস্তাঘাট চিনলে আমি অবশ্যই যাব, ঠিক আছে? এবার একটা কথা বলি, এটা হচ্ছে আমি যদি যাই না কিয়া কিয়া আনন্দে নাচবে, কেন জানো? এটা হচ্ছে জানে ও ভালো মতোই আমি কি, ভালো মতোই জানে আমি কি আর আমার কতটা ক্ষমতা আর আমার কতটা সম্পত্তি বা কতটা কি ক্ষমতা সবই জানে। আর আমি একজন বড় ইউটিউবার, তাই না? 1,53,000, 30,000, 2,000 আরো খুলবো চ্যানেল। তোমার সবকটা, তোমাদের সবকটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আমি। আমার কাছে কিয়া বলো, মৌমিতা বলো, যেই বলো না কেন আমার কাছে মেক করেছে, বৃষ্টি করেছে। আমি নিজের লোকেরই, নিজের মানে আমার বাবার সঙ্গে যারা যারা যুক্ত আছে তাদের পয়সাই খাই না, তা অন্য লোকের পয়সায় কি খাবো, ঠিক আছে? আমি আমার নিজের যোগ্যতায় যেটুকুনি পয়সা উপার্জন করি ওইটাতেই চলি। হ্যাঁ, কার কাছে হাত পাততে চাই না, না পাড়ার লোক না আমাদের রিলেটিভ, কার কাছে হাত পাততে চাই না যে আমাকে দাও, ঠিক আছে? সে আমাদের পাড়ার লোকরা জানে ভালো মতো। তো আমি ঝুমা ঘোষ কাউকে ভয় পায় না, নিজের বাপরে ভয় পায়নি, মারে ভয় পায়নি, তা আদার্স যারা আছে তাদেরকে কি ভয় পাবে? সৎ পথে চলি, সত্যি কথা বলি, ব্যাস এটাই হচ্ছে আমার মনের জোর। সামনে দিয়ে গিয়ে চলো, কেমন দেখেছো? অন্ধকার হয়ে গেছে দেখবে, কেমন অন্ধকার হয়ে গেছে, এই দেখো মেঘলা করে আসছে। মোটে 9টাও মনে হয়, দেখি কটা বাজে, 8:53, বৃষ্টি নামবে, ছেলে পড়তে গেছে, ও পড়ে আসবে, তারপর স্কুল যাবে, ওদের স্কুলে আবার রেজিস্ট্রেশন ইয়ে দিচ্ছে, এটা আবার ইয়ে করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, অনেক কাজ। তাহলে রাখছি, টাটা। আমি কাউকে ভয় পাই না, আমি আমার সবসময় লক্ষ্য থাকে এগিয়ে যাওয়ার, পিছিয়ে যাওয়ার না, এগিয়ে যাওয়ার। কেয়া আমার কাছে শিশু, কেয়া আমার কাছে শিশু, কেয়া সীমা সুতপা সবাই, প্রিয়াংশু সবাই হেরে যায়, প্রথম প্রথম জেগে ওঠে তারপর যে দেখে আর পারছে না তখন হেরে যায়। কেন প্রিয়াংশু 2 দিন আগে বলো না, আমি ঝুমা আমি আর পারছি না তোকে নিয়ে, ফোনেও বলেছে, ফোনেও বলেছে।
আমার সব রেকর্ডিং করা আছে, পুনম বলেছে, ঠিক আছে আমি তোমাদের কাছে শো করতে পারি। তাই রাখছি, টাটা সবাই। আমার ভালোবাসার মানুষ, বা হেটার্সরাও আমার ভালোবাসার মানুষ, লাভার্সরাও আমার ভালোবাসার মানুষ, কাউকেই আমি কোনো হিংসা করি না।